সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজের খাবার ও পানির যোগান ফুরিয়ে আসছে। তীরবর্তী এলাকা থেকে খাবার ব্যবস্থা করছে দস্যুরা। সমঝোতার মাধ্যমে জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা অব্যাহত রেখেছে জাহাজের মালিকপক্ষ। ভারত মহাসাগরে 12 মার্চ জলদস্যুরা এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করার সময় 25 দিনের খাবার মজুদ ছিল। এরই মধ্যে জিম্মি দশা 16 দিন পার হয়েছে। নাবিকদের খাবারে ভাগ বসিয়েছে জলদস্যুরাও, ফলে সময়ের আগেই শেষ হয়েছে খাবার, ফুরিয়ে আসছে পানির মজুতও। জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলছেন, সোমালিয়ার তীরবর্তী এলাকা থেকে তেহেরি জাতীয় খাবারের ব্যবস্থা করছে জলদস্যুরা। সোমালিয়ানরা কিন্তু ওদের নিজস্ব রান্না করা খাওয়া জাহাজে নিয়ে আসতেছে। ওরা একটা ভেড়া দিয়ে এবং রাইস দিয়ে একটা তেহারির মতো বানায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওটা আফ্রিকান ফুড, ওরা নিজেরা খাচ্ছে, ওদেরকেও অফার করতেছে। আইসা আবার জাহাজের খাওয়া যদি কিছু দেখে ওরা ওইটা টেস্ট করতেছে। সমঝোতা করে নাবিকদের দ্রুত ফিরিয়ে আনতে চেষ্টা করছে জাহাজের মালিক কবির গ্রুপ। দস্যুদের সঙ্গে আলোচনা হচ্ছে তৃতীয় পক্ষের মাধ্যমে। নিয়মিত যোগাযোগ হচ্ছে মিডলম্যানের মাধ্যমে। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করছি খুব অচিরেই আমরা আমাদের নাবিককে, 23 জন নাবিককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারব। এমভি আবদুল্লাহ জাহাজটি এখন সোমালিয়ার উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে জলদস্যুরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।